আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন, যারা আমাদের এই ফেসবুক লাইভ দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল রানা, সিআরপি সাভার বিভাগের পক্ষ থেকে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যারা যুক্ত থাকবেন, যুক্ত আছেন এই মুহূর্তে আমার সাথে কানিজ সুপ্তা, মিসেস বাংলাদেশ ইউনিভার্স 2020 এবং উপস্থাপিকা এটিএন বাংলা। পাশাপাশি উনি হচ্ছেন একজন ব্যাংক কর্মকর্তা, আর সবচেয়ে বড় কথা উনি আমার বোন আপু, একজন সাদা মনের মানুষ। আর উনি হচ্ছে আমাদের এই বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি যে বিষয়ের উপর কথা বলবো আমরা, উনি সেই একজন করোনা যুদ্ধ সাহসী মানুষ। তো আমরা আজকে ওনার অভিজ্ঞতা শুনবো, এবং পাশাপাশি যারা আমাদের ডিফারেন্টলি অ্যাবল পিপল আছে, যারা আমরা আসলে ফিজিক্যালি ওনাদের চেয়ে একটু আনফিট যারা আছে, তাদেরকে শক্তি যোগাবে আশা করি। এবং যারা আমরা হতাশাগ্রস্ত ভুগছি যে আমরা আসলে নেক্সট লাইফে কি করব বা কিভাবে আমাদের জীবনযাত্রা চলবে, তো সেই দিক বিবেচনা করে আজকে আমরা মূলত এই প্রোগ্রামটা আয়োজন করছি। এবং আশা করি আপনারা আমাদের সাথে আছেন, এবং আমি চলে যাচ্ছি এই মুহূর্তে সরাসরি কানেজাবুর কাছে। কানেজাবু আসসালামু আলাইকুম, আশিক কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যখন ব্যাংকে যেতাম, আমার একটা সময় মনে হচ্ছিল যে আমার কিছু কিছু উপসর্গ, যেটা করোনার সাথে সম্পর্কিত উপসর্গ দেখা দিচ্ছে, তো সেই উপসর্গ নিয়ে ব্যাংকে যেতাম। তো সেই উপসর্গ গুলো থেকে আমি যখন মনে হলো আমার যে না, আমার হয়তো করোনা হয়েছে, আমার উপসর্গ গুলো তো এরকম ছিল যে আমার রাতে খুব সামান্য জ্বর হতো এবং আমি নাকে কোনো স্মেল পেতাম না। আমি আগে থেকে খুব স্বাস্থ্য সচেতন ছিলাম, আর স্বাস্থ্য সচেতনতার ভিত্তিতে চিন্তা করেই আমি প্রথমেই চিন্তা করি যে হ্যাঁ, আমাকে টেস্ট করতে হবে এবং আমি দেখি আমার করোনা হয়েছে কিনা, কারণ যেহেতু পৃথিবীর পরিস্থিতি ভালো না। পরবর্তীতে আমি যখন টেস্ট করে আমি রেজাল্ট পাই যে হ্যাঁ, আমি করোনা পজিটিভ, তখন আমার সাথে সাথে অনেকে সারপ্রাইজ হয়ে দিয়েছে যে আসলে এত কম উপসর্গ নিয়ে যে কেউ করোনা পজিটিভ হতে পারে, এটা একটা অবাক হওয়ার মতো বিষয় ছিল। যদি আমি পরীক্ষা করতে যাই, ওই দিন বিকেল থেকে আমি একদম সুস্থ হয়ে যাই। আমার কোনো জ্বর ঠান্ডা বা কিংবা নাকের যে প্রবলেমটা ছিল, শুধু ওই নাকের ছাড়া, আমার কোনো ধরনের কোনো স্মেল পাওয়া ছাড়া আর কোনো রকম কোনো উপসর্গ ছিল না, জ্বরও ছিল না। তো আমি, এটা ছিল শুক্রবার, যেদিন আমি টেস্ট করি, এর পরবর্তীতে রবিবারে আমি আবার অফিসে চলে যাই, অফিস অ্যাটেন্ড করি, আর রবিবার সন্ধ্যায় আমি জানতে পারি যে আমার করোনা পজিটিভ। আচ্ছা, আসলে এই জায়গাতে আমার কয়েকটা পরামর্শ থাকবে, যেমন প্রথমে ওষুধের কথা, যে কোনো রকম কোনো পরামর্শ না নিয়ে, ডাক্তারের পরামর্শ না নিয়ে ফেসবুক ডাক্তার যারা আছেন, ফেসবুক ডাক্তার বলতে আমি তাদেরকে মিন করছি, যে যাদের আসলে কোনো সার্টিফিকেট নাই, অথচ তারা কি করছে যে একটা ওষুধের প্রেসক্রিপশন পাচ্ছে, যে কোনো পেশেন্ট এই ওষুধগুলো খাচ্ছে, সেই প্রেসক্রিপশনের কপি কিংবা ছবি তারা শেয়ার করে ফেলছে না জেনে না। এবং অনেকে দেখাচ্ছে যাদের খুব উপসর্গ কম, তারা কি করছে, তারা সেই ওষুধগুলো হচ্ছে খরচুরি করছে। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে উপসর্গ থাকলেই যে সেটা করোনা হবে, আবার উপসর্গ না থাকলে সেটা করোনা হবে না, এমন ভাবার কোনো কারণ নেই। সুতরাং দেখা যাচ্ছে যে আমার উপসর্গ দেখা দিয়েছে, আমি ওই ওষুধগুলোই খেলাম যেটা করোনার জন্য কার্যকরী হিসেবে ডাক্তাররা ভেবে নিয়েছে, কিংবা ডাক্তাররা যেটার মধ্যে দিয়ে রোগীদেরকে ট্রিট করছে। এই জায়গা থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে, যে আগে করোনা হয়েছে কি হয়নি এটা শিওর না হয়ে কোনো ধরনের কোনো ওষুধ খাওয়াটা একদমই বোকা নয়। আর তাই যদি আরেকটা অভিজ্ঞতার কথা আমি বলি এখানে, যে আমার অবস্থা যতই স্বাভাবিক থাক না কেন, আমি যখন অসুস্থ ছিলাম, আমার যখন করোনা পজিটিভ এসেছে, তখন থেকে আমি কয়েকটা কাজ করেছি, যে আমি ডাক্তারের তত্ত্বাবধানে আমি তাদের দিকনির্দেশনা অনুযায়ী ওষুধ গ্রহণ করার পাশাপাশি আমি একটা অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ রেখেছিলাম, একটা না বেশ কয়েকটা কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ রেখেছিলাম। এরপর হচ্ছে আমাদের, আমি যে উপজেলায় আমি বাস করি, সাভার উপজেলা, সেই উপজেলাতে যারা করোনা সম্পর্কিত বিষয়ের উপর সরকার থেকে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, এই চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত, আমি তাদের সাথে যোগাযোগ রেখেছিলাম। আমার চিন্তা ভাবনাটা এমন ছিল যে এখন সুস্থ, কিন্তু একটু পরে তো আমি অসুস্থ হয়েও যেতে পারি, তখন হচ্ছে এই জিনিসগুলো লক্ষ্য করে করার জন্য আমি কাউকে পাবো না, সবাই আমার মতো করে চিন্তা নাও করতে পারে।
দিনের 5 তারিখ ভোর রাত থেকে আমার ব্রিদিং প্রবলেম যেটা শুরু হয়, তো ব্রিদিং ডিফিকাল্টি শুরু হওয়ার পর থেকেই আমি আমার স্যাচুরেশন বারবার রেখে দেখি। আমার স্যাচুরেশন 88-87 এরকম একটা পর্যায়ে চলে আসে, যে স্বাভাবিক অবস্থায় 97-98 কিংবা 99 ঘন্টা উঠি। ডাক্তারদের সাথে যোগাযোগ করি, ওনারা আমাদেরকে রেফার করে দেয়, আমি কুর্মিটোলা জেনারেল হসপিটালে আমি অ্যাডমিট করি। হসপিটালের ব্যাপারে রাহুল ভাই যে আমাকে প্রশ্ন করলেন যে আসলে কোন হসপিটালে অ্যাডমিট হব, এটার ব্যাপারে তো কনফিউশন থেকেই যায়। প্রবলেম থেকে আসলে কিছু নির্ধারিত হসপিটাল আছে যেখানে চিকিৎসা ব্যবস্থাও খুবই সুন্দর এবং সহজলভ্য, এবং ধনী গরিব নির্বিশেষে সবার জন্যই সেটা আসলে ব্যয় বহনযোগ্য। এরকম কিছু হসপিটাল আছে, কুর্মিটোলা আছে, এরকম আরো কিছু হসপিটাল আছে। আসলে আমার মনে হয় যে একজন মানুষ সে করোনা পজিটিভ হোক বা না হোক, প্রত্যেকটা পরিবারের সচেতন সদস্যদের উচিত এই হসপিটালগুলো সম্পর্কে খোঁজ খবর নেয়া, তার পরিবারের সদস্যদের কারো কোনো রকম কোন উপসর্গ দেখার সাথে সাথে তাকে পরীক্ষা করানো। কুর্মিটোলাতে আমি যখন অ্যাডমিট হই, আমি এই বিষয়টা নিয়ে খুব ভয় পেয়েছিলাম যে আমি কি করবো, এখানে আমাকে তো কোনো নার্স ট্রিট করবে না, আমাকে কোনো ডক্টর ট্রিট করবে না। এটা হচ্ছে আমার ঠিক অ্যাডমিশন নেওয়ার আগেকার অনুভূতি। আমি যখন ওইটি নিয়েছিলাম অ্যাডমিশন হয়েছে ওই সময় আমি ভাবছিলাম, তো আমার নার্ভাসনেস দেখে আমার হাজবেন্ড চেক করে দেখছিল বারবার যে আমার বিপি খুব লো হয়ে যাচ্ছে, এদিকে আমার স্যাচুরেশন নেমে যাচ্ছে, বিপি লো হয়ে যাচ্ছে। তখন সে আমার সাথে কুর্মিটোলাতে থাকার সিদ্ধান্ত নেয়, এবং কুর্মিটোলাতে আমি জুনের 5 তারিখ থেকে জুনের 13 তারিখ পর্যন্ত ছিলাম। আমার হাজবেন্ড সার্বক্ষণিকই আমার সাথে ছিলেন, এবং সবচেয়ে অবাক করার বিষয় যেটা হচ্ছে আমি একটা ওয়ার্ডে ছিলাম, আমি কোনো কেবিন পাইনি। এটা আসলে শুনতে একটু অন্যরকম মনে হলো, এটা আসলে স্বাভাবিক, এখানে আসলে জীবন তাড়াতাড়ি সেখানে কেবিন বা ওয়ার্ড কোনো কিছুই ব্যয় করে না। ওয়ার্ডে শত শত করোনা রোগীর মধ্যে আমার হাজবেন্ড ছিল যে সুস্থ, এবং কোনো ধরনের কোনো উপসর্গ ছাড়া সুস্থ, স্বাভাবিক একজন করোনা নেগেটিভ একজন পার্সন তাদের সাথে থেকেছে। এবং ওখানে তো আসলে বাসার মতো প্রাইভেসি মেনটেন করে চলাও যায় না, বাসে যেমন আলাদা আইসোলেশন যখন ছিলাম আমি, আমার সবকিছুই আলাদা, আমার সবার আলাদা সার্ভ করা হতো, ওনার রুমের বাইরে থেকে সবকিছু করে দিত, বাট আমি তো সবকিছু একদম আলাদা ইউজ করতাম, আমার কোনো কিছু কাজ করার কোনো অপরচুনিটি ছিল না। বাট হসপিটালে যেটা হয়েছে যে ওকে হসপিটালে যে কমন ওয়াশরুম কিংবা কমন কিচেন কিংবা কমন টয়লেট ইউজের ব্যাপারগুলো, এগুলো কিন্তু ওকে সবার সাথে শেয়ার করে করতে হয়েছে, এবং আল্লাহ তাআলার একটা অশেষ রহমত ছিল ওর উপরে। এবং এটা বলবো আমার লাইফে একটা মিরাকল ওকে দেখে, যে শত শত করোনা রোগীর মধ্যে থেকেও ওকে আসলে করোনা অ্যাটেক করতে পারেনি। ওর এই থাকা বিষয়টা নিয়ে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সচেতনতা তৈরি হচ্ছে। এটা আমরা আমি বলবো যে আমরা দেখি না, আমরা দেখতে বাধ্য হই, যখন আমি জানবো যে এই এই লোককে টাচ করলেই আমি মারা যাব, এই লোককে টাচ করলেই আমি মারা যাব, এই লোকে করোনা হয়েছে, তখন আমি তাকে ধরবো না। বাট আমার মধ্যে যদি এই মেসেজটা ক্লিয়ার করা যায় যে না, একজন করোনা পেশেন্টের সাথে তুমি থাকলেই যে তুমি একদম করোনা পজিটিভ হয়ে যাবা, এরকম যদি হইতো, সেক্ষেত্রে কিন্তু শুধু আমার হাজবেন্ড না, মিরাকল হিসেবে কিন্তু আমার অফিসের যে কলিগ যারা আছেন, কিংবা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমি একটা বড় পরিবার বিলং করি যেখানে প্রায় 24 জন ফ্যামিলি মেম্বার একসাথে তাদের রান্না করা হয়, তারা সবার মধ্যে থেকে কিন্তু কেউ না কেউ অবশ্যই হতো। কারণ আমার পুরো করোনার সময়টাতে টেস্ট করার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু সবাই একসাথেই থাকতাম, পরিবারে যারা আছেন তারা যদি একটু আসলে তাকে মেন্টালি সাপোর্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে করোনা পেশেন্ট, একটু এমনিতেই ফিজিক্যালি একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তো মেন্টালি যদি তাকে একটু চাঙ্গা রাখা যায়, তাকে যদি একটু মনোবলে শক্ত রাখা যায়, আমার মনে হয় কি যে আসলে করোনাটাকে জয় করা খুবই সুন্দরভাবে সম্ভব। করোনাতে সবচেয়ে বেশি সাফারার থাকে যারা এক্সট্রিম অফ এজেস, অর্থাৎ শিশুরা এবং বয়স্করা। অর্থাৎ এই দুই বয়সের লোকদের যদি করোনা হয় তাহলে তাদের সাফারিংটা সবচেয়ে বেশি থাকে। দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশে করোনায় আক্রান্ত যে জনগোষ্ঠীটা তাদের বয়স সীমা হলো 25-40, আপার বয়সটাও এই সীমার মধ্যে কিন্তু পড়েছে, তাই না আপা? 25-40 এই বয়সে তো আপার বয়সটাও এটাতেই পড়েছে। এই বয়সটা কেন হচ্ছে বাংলাদেশের সাথে, কেন পৃথিবীর অন্য জায়গায় মিলছে না, কারণ এটাই 25-40 আমরা লকডাউন মানি না, আমরা সামাজিক যোগাযোগে হেলো না, কোলাকুলি করতে হয় আমাদের, আমাদের আড্ডা না দিলে ভালো লাগে না, লকডাউনের মধ্যে বের হবে এটা একটা বাজ, এটা তো হলো না।
তাই পৃথিবীতে যেখানে সবচেয়ে সাফার করছে শিশুরা এবং বৃদ্ধরা, আমাদের দেশে সাফার করছে 26-25 থেকে 40 শ্রেণীর নাগরিকরা, এবং মৃত্যুর সংখ্যাও তাদের মধ্যে বেশি শুধুমাত্র না মানার কারণে। অনেকেই বলে এত কিছু ভয় পাওয়ার, আমার মা 65 এর মতো বয়স, 65 বছর, এবং আমার স্ত্রী সেও চিকিৎসক, আমার বাচ্চারা ছোট, তারাও সবসময় চায় যে বাবা ভালো থাকুক, দরকার নাই রোগী দেখার, একদম এভাবেই বলল, দরকার নাই রোগী দেখার, বাবা ভালো থাকুক, কিন্তু বাবারও কিছু দায়িত্ব আছে। একই আমার ডিউটি টুয়ার্ডস সোসাইটি যেমন আছে, ডিউটি টুয়ার্ডস ফ্যামিলিও আছে। আমি কোভিড টেস্ট করেছি শুধু ডিউটি টুয়ার্ডস ফ্যামিলিটার একটা পার্ট শুরু করার জন্য, যে আমার ফ্যামিলি জানুক যে আমাদের এই বাসার একটা মেম্বারের কোভিড নেই, এইটার জন্য। আমার কোনো সিমটম ছিল না, আমার তো 3800 টাকাদের টেস্ট করার প্রয়োজন নেই, করেছি যে ওদের মুখে আমি গত 3 দিন ধরে যে হাসি দেখছি এটা 38 কোটি টাকার সমান, এটাই সুপ্তাপা। আপনি তো জানেন যে আপনি আপনার এই মূল্যবান জীবনটাকে আরো তো মূল্যবান বানিয়ে দিচ্ছেন এই যুদ্ধে জয়ী হয়ে, এটা বিরাট ব্যাপার, এটা একটা দারুণ ব্যাপার, এটা সবাই পারে না, এটা সবাই সুযোগটা পায় না। আপা খুব লাকি, আমার বাবার বড় ভাই, উনি স্ট্রোক করে আমাদের বাড়ি কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসেন আর কি। আসার সময় তিনি কিশোরগঞ্জে কিছু পরীক্ষা করেছিলেন আর কি, কোন না কোনো কারণে আমাদের বাড়ি কিশোরগঞ্জে যেখানে সেখানে কিন্তু কোভিড ছিল না তখন পর্যন্ত, কিন্তু উনি যখন টেস্ট করেছিলেন কিশোরগঞ্জের কোনো একটা ডায়াগনোসিস সেন্টারে, আমি নাম বলবো না, সেখান থেকে উনি জীবাণুটা নিয়ে আসেন, আমরা ঢাকায় নিয়ে আসি স্ট্রোকের ট্রিটমেন্টের জন্য। অ্যাজ এ রুটিন আমরা তাকে কোভিড টেস্ট করাই, ওনার পজিটিভ ছিল। এই রোগীকে আমি রিসিভ করি এবং আমি তাকে পপুলারে আমার উপস্থিতিতেই ভর্তি করা হয়, তারপরেও দেখতে যাই। এই তো ওনার ফ্যামিলি মেম্বার, ব্লাড কানেকশন, আমি কিন্তু এক্সপোজ হয়ে গেলাম। যখন 4 দিন পরে আমার চাচার রিপোর্টটা আসলো, তখন থেকে আমার বাসায় সবাই প্যানিক করা শুরু করলো, হায় হায় কি হবে কি হবে, আল্লাহর রহমত। তারপরে আমি পরীক্ষা করা এবং রিপোর্ট নেগেটিভ আসে, ভাইয়ারটাও নেগেটিভ এসেছে, এটা খুব ভালো খবর, ভাইয়াকে অভিনন্দন। ভাইয়ারও তো অনেক কষ্ট গিয়েছে, শুধুমাত্র শারীরিক না, শারীরিক মানসিক আর্থিকটা আমি কখনো ধরি না, মানি কামস মানি গোলস, কিন্তু ভাইয়া যে কষ্ট করেছেন শারীরিক এবং মানসিক, এটার কোনো ইয়েই করা যাবে না, মানে চিন্তাই করা যাবে না। সতর্ক করা, আমি যখন আমি প্রথম রাতের অভিজ্ঞতাই প্রস্তুত করি, আমি যে মুহূর্তে আমাকে লিফটে ওঠানো হচ্ছিল, লিফটে তখন দুইটা স্ট্রেচার ছিল, একটা স্ট্রেচারে আমি ছিলাম, আরেকটা স্ট্রেচার আরেকটা পেশেন্ট ছিল। আমার বেড নম্বর ছিল হচ্ছে 50, আর তার বেড নাম্বার ছিল হচ্ছে 43। তো আমাকে যাওয়ার পর আমি তো তখন ওই মুহূর্তে আমার অক্সিজেন স্যাচুরেশন লেভেল খুবই কম, আমাকে অক্সিজেন পড়ানো হচ্ছিল, তাকেও বেডে শুয়ে অক্সিজেন পড়ানো হচ্ছিল আইসিইউ খালি রাখার কাছে, ওই মুহূর্তে উনি মারা গেলেন। এটা হচ্ছে আমি হসপিটালে, এটা আমি মোটামুটি 10 মিনিটের ঘটনা বলতেছি, যে আমি ওই ওয়ার্ডে পৌঁছানোর 10 মিনিট পরে, এবং সেই রাতে সাড়ে 1টার দিকে আরেকজন পেশেন্ট মারা গেলেন ওই ওয়ার্ডে, এবং ভোর রাতে আরেকজন। তো এই যে বিষয়টা, আমি এমনিতেই মেন্টালি খুব শক ছিলাম নিজেকে নিয়ে, যে COVID-19 পজিটিভ পেশেন্ট হিসেবে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে, এবং এই ঘটনাগুলো দেখার পর আমি ট্রমাটাইজ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিলাম। আমার হাজবেন্ড যেটা করেছিল, যে আমার বিছানাটা ছিল বা আমার বেডরুমটা ছিল একটু সাইডের দিকে, উনি আমার সাইডে একটা পর্দার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, যে যাতে হচ্ছে আমি ওই ওয়ার্ডের পুরো ওয়ার্ডের ভিউটা আমি দেখতে না পারি, কোথায় কি হচ্ছে আমি দেখতে না পারি। এটা আমি আসলে সবার উদ্দেশ্যে কেন বলছি, যে যারা এরকম পরিস্থিতিতে পড়বেন, বিভিন্ন ওয়ার্ডে যাবেন, এই কাজটা তারাও করতে পারেন, যে আসলে জন্ম মৃত্যু বিষয়গুলো আমাদের খুবই স্বাভাবিক, মৃত্যু যখন আসবে সেটা আমাদেরকে মেনে নিতেই হবে, তারপরে যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ তো আসলে আমাদেরকে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। সুতরাং আমার এই পরামর্শটা দয়া করে আপনারা সবাই শুনবেন, যে আপনারা যদি কেবিনে না থেকে ওয়ার্ডেও থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমার মতো একটা পর্দা ইউজ করতে পারেন। এবং আমার হাজবেন্ড যেটা করতো, যে
মানে আমি যদি আমার মনে তো অন্যদিকে না যেত তো এই দিকে সে আমাকে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করতো, এবং আমার মনে হয় আসলে ওই প্রথম রাতের পরে এই বিষয়গুলো আর কত আমার মধ্যে কাজ করে এদিকে মারা যাচ্ছে, এটা আরো বেশি কাজ করেনি কেন, আমি যখন দেখতাম যে ওই ওয়ার্ডে কমপক্ষে 100 জন রোগীর মধ্যে 3 জন যদি মারা যাচ্ছে কমপক্ষে 30 জন প্রতিদিন বের হয়ে যাচ্ছে সুস্থ হয়ে, তো ওই 3 জন মারা যাওয়ার বিষয়টা আমার কাছে যতটুকু কষ্টদায়ক, 3 জন সুস্থ হয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছে এই দৃশ্যটা ঠিক ততখানি আশাব্যঞ্জক। তো আসলে আমার মনে হয় যে আমাদেরকে যারা দেখছেন আজকে যারা শুনছেন তাদের আসলে এই বিষয়টাও ক্লিয়ার হওয়া দরকার যে হসপিটাল মানেই মৃত্যু নয়, সেখানে আসলে জীবনের আশা হচ্ছে। আপনি খুব ভালো বলেছেন, আসলেই তাই, আসলে লাইফ ইজ বিউটিফুল, বেঁচে থাকাই সবচেয়ে দারুণ ব্যাপার, এটা আপুর থেকে ভালো আমাদের কারো বোঝার সামর্থ্য নাই। আসলে আজকে এত কিছু জানার পরে আসলে সাহসটা বেড়ে গেল, এবং হচ্ছে আমরা আসলে মানুষ থেকে আমরা মনুষ্যত্ব পূর্ণ একটা হারিয়ে ফেলেছি, মানুষকে আমরা আসলে সাহায্য করতেছি না দূরে ফেলে দিচ্ছি, এগুলো বাদ দিয়ে আমাদের মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত, এবং আমাদের যে সরকারি বিধিবিধান গুলো সেগুলো মানা উচিত, আমরা মানলে আশা করি আমরা খুব দ্রুত ওভারকাম করবো। এবং আমরা জানছি যে আপনার বাচ্চাটাও সে খুব পজিটিভ মাইন্ডের, এবং সে খুব সাহসী, সাথে আপনি যখন ছিলেন না সে খুব মোকাবেলা করছে, এই বিষয়টা আসলে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আসলে আপনাদের পরিবারের সকল সদস্যের প্রতি আমার স্যালুট, এবং আমার যারা দর্শক দেশের সবার প্রতি আসলে সবার পক্ষ থেকে আসলে শ্রদ্ধা, এবং আপনি ওয়েলকাম করছেন এবং আজকে আমাদের সময় দিচ্ছেন, এবং আমাদের যারা ভিন্নভাবে সক্ষম ব্যক্তি আছে তারা অনেক সাহায্য পাবে, এবং এই কথা ব্যক্ত করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনার সালাম এবং আপনার দীর্ঘায়ু কামনা করে শ্রদ্ধা করে আজকে প্রোগ্রাম শেষ করছি। আপু আল্লাহ হাফেজ।